নাম হইলো বাবু। আচ্ছা সাইটার নাম্বার, লাস্টের সাইটার নাম্বার হইলো 5558। ওকে মিস্টার বাবু 5558। আজকে বাংলা টাউন কেশনকারী, বিশেষ করে বাংলা টাউন গ্রুপের যে প্রতিক্রিয়া, আমি এক কথাটাই বলবো যে বাংলা টাউনের 26 বছর পূর্তি, বাংলা টাউন আমার মনে পড়ে 1997-98 কথা বলছি, বাংলা টাউন এবং গ্রিন লাইনের আমাদের রফিক হায়দার ভাই যিনি চেয়ারম্যান এখন, তিনি শুরু করেছিলেন কমিউনিটি অ্যাওয়ার্ড, অন্যতম একজন। তা আমি আজকে একথাটাই বলবো যে অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা, অন্যতম কমিউনিটির মধ্যে একজন রফিক হায়দার ভাই, ধন্যবাদ। বাংলা টাউনের 26 বছর পূর্তিতে আসলে আমি সত্যি আনন্দিত, এই জন্যে যে বাংলা টাউন এবং বিশেষ করে গ্রিন লাইন আমাদের রেডিও সানরাইজ এবং স্পেকট্রামকে যেভাবে শুরু থেকে 27 বছর ধরে যে সহযোগিতা করে আসছে, আমি বিশেষ করে রফিক হায়দার ভাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কমিউনিটির সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের দিনটি অত্যন্ত ভালো লাগছে, থ্যাংক ইউ। আমি আসলে যেটা বলতে চাই যে আমি যখন দেশে বাংলাদেশের প্রথম সাংবাদিকতা শুরু করি, তখন আসলে লন্ডনের পত্রপত্রিকার প্রতি আমার একটা আগ্রহ ছিল। তখন বাংলাদেশে আমরা বিলেজ ডাইজেস্ট পেতাম বা লন্ডনের আরও কিছু পত্রিকা, জনমত এবং স্পেশালি পত্রিকা, এই পত্রিকাগুলো সিলেটে পাওয়া যেত। তো সিলেটে পত্রিকা উল্টালেই আমরা বিজ্ঞাপন দেখতাম বাংলা টাউনের। এবং 15 বছর আগে যখন আমি প্রথম লন্ডনে আসি, তখন কিন্তু এই যে ব্রিকলেন খুদিলা বলে একটা আন্দোলন চলছিল এবং এই বাংলা টাউনকে কেন্দ্র করেই কিন্তু এই আন্দোলনটা গড়ে উঠেছিল ব্রিটেনকে রক্ষা করার জন্য। এবং পরবর্তীতে এবং প্রথম দিন এসেই আমার মনে আছে যে আমি প্রথম দিন এসেই, যেদিন আমি ব্রিকলেনে এসেছিলাম, প্রথমে এসেই কিন্তু বাংলা টাউন আমি দেখতে এসেছিলাম একটা আগ্রহের জায়গা থেকে। আর আরেকটা কৃতজ্ঞতা আমার আছে রফিক ভাইয়ের কাছে, আজকে থেকে 11 বছর আগে যখন আমরা চ্যানেল স্টার নামে একটা মেগা প্রজেক্ট করেছিলাম চ্যানেল এসে, সেইখানে ওয়ান অফ প্রিমিয়াম স্পন্সর ছিল বাংলা টাউন, যেটা আমাদেরকে ওই সময় এত বিশাল বাজেটের একটা প্রোগ্রাম করতে, মাত্র 10টা প্রিমিয়াম স্পন্সর ছিল, তার মধ্যে একটা ছিল বাংলা টাউন, যেখানে আমরা 170,000 পাউন্ড খরচ করেছিলাম। সেখান থেকে একটা বড় যোগান কিন্তু এই বাংলা টাউনের পক্ষ থেকে এসেছিল। তো বাংলা টাউন সবসময় কমিউনিটিতে একটা এন্টারপ্রিনারশিপের ভূমিকায় ছিল এবং আজকে 26 বছর পূর্তি হয়েছে, সেখানে একজন লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার হিসেবে বা আমি দৈনিক বাংলাদেশ প্রতিদিন এখানে আমরা বের করছি উইকলি বাংলাদেশ প্রতিদিন, এবং রানার টিভির পক্ষ থেকে বাংলা টাউনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কারণ দীর্ঘদিন ধরে কমিউনিটিকে যেভাবে তারা সাপোর্ট দিয়ে আসছেন এবং কমিউনিটির মানুষ যেভাবে এই যে বাংলা টাউনের আরও বড় বড় কয়েকটা আউটলেট আছে সেগুলো থেকে যে সাপোর্টটা পাচ্ছেন, এটি আসলে অত্যন্ত প্রশংসার দাবিদার। এবং 26 বছর পূর্তি উপলক্ষে আজকের যে আয়োজনটিতে সেখানে আমি অংশ নিতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি, ধন্যবাদ। বাংলা টাউন যে আজকে 26 বছর উদযাপন করছে, এটা সত্যিই একটা বিস্ময়কর। আমি এই জন্য বলবো, বাংলা টাউন যখন শুরু করেছিল তখন এই বিশাল পরিসরে আর কোনো আমাদের বাঙালি কমিউনিটির কোনো ধরনের কোনো ফ্র্যাঞ্চাইজ ছিল না। সেই দিক থেকে বাংলা টাউন সবসময়ই এই মানুষের সেবার সাথে সাথে, স্বচ্ছতার সাথে সাথে ব্যবসা করে আসছে। কোনো দিনও আমরা দেখিনি বাংলা টাউনের বিরুদ্ধে কোনো অভিযোগ অনুযোগ। সেই হিসাবে আমি রফিক ভাই এবং বাংলা টাউনের যারা আরও রয়েছেন সবাইকে আমি মানে কৃতজ্ঞতা জানাই, যে কমিউনিটির পক্ষ থেকে এবং আমার জনমতের পরিবারের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই। এবং সাথে সাথে বাংলা মিডিয়ার যে একটা অভিভাবক হিসাবে আমাদের বাংলা টাউন সবসময় সাপোর্ট করে, আমাদের সুসময়ে দুঃসময়ে সবসময় বাংলা টাউন আমাদের সাথে ছিল। কমিউনিটির প্রত্যেকটি সংবাদ মাধ্যম, টেলিভিশন বলেন আর প্রিন্ট মিডিয়া বলেন, সবগুলাতেই বাংলা টাউনে আমাদেরকে সাপোর্ট করে গেছে। আমরা আশা করব বাংলা টাউন আগামীতেও আমাদের সাথে থাকবে, আমরাও বাংলা টাউনের সাথে থাকব। আজকে আমাদের এই যে র্যাফল ড্র এবং অফারের চতুর্থ দিন যাচ্ছে, আমি বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আমাদের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির কাছে। ওনারা আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমরাও চেষ্টা করতেছি ওনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। আমরা সবসময় আনন্দ উপভোগ করি, আমাদের কমিউনিটির লোকজন যখন এখানে আসেন, একে অন্যের সাথে মিট করেন, তখন এই জিনিসটা আমাদের খুব ভালো লাগে। এই অনুপ্রেরণায় আমরা আরও কন্টিনিউ চালিয়ে যাওয়ার জন্য আমাদের বাংলা টাউন গ্রুপ চেষ্টা চালিয়ে যাচ্ছে, আগামীতে যতদিন আমাদের কমিউনিটি চায় ততদিন আমরা থাকতে পারি। আজকে আপনাদেরকে ধন্যবাদ। আমি প্রেস ক্লাবের পক্ষ থেকে আমার মাসুম ভাই আসছেন,
আমাদের জনমত মুসলিউদ্দিন ভাই আসছেন, আমাদের সানরাইজ রেডিওর স্পেকট্রামের মিস ভাই আসছেন, আপনাদের কাছে আপনারা সবসময় ছিলেন, আমি আপনাদের সাথে সবসময় আগামীতে থাকতে পারি এই কামনা করি। আর পাশাপাশি আমাদের যারা কমিউনিটির সবাইকে আসার জন্য আবারও আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনাদের সবসময় সাপোর্ট সহযোগিতা আমাদের কাম্য, আর আমরা সবসময় আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব। ধন্যবাদ।